আমি প্রিয়াস কালেকশন থেকে সুপ্রিয়া ব্যানার্জি বলছি। আমার আবার আমি একটা নতুন কালেকশন নিয়ে এসেছি, আমি এটা তসর কালেকশন। তো তোমরা আমার আগের বারে তসর দেখে সবাই খুব পছন্দ করেছো, অনেকেই খুব সবাই কিনেছো এবং বন্ধুবান্ধবদেরও দেখিয়েছো। তো আবার সেই জন্য আবার একটা নতুন কালেকশন নিয়ে এলাম, এটা আমার তসরের আরেকটা সেকেন্ড এপিসোড। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, সবাই যেন আমার অনুষ্ঠানটা দেখতে পায় এবং কমেন্টসটা অবশ্যই করবে। আমি আমার এক নম্বর শাড়িটা দিয়ে স্টার্ট করছি তসরের। এটা হচ্ছে 10 লাইন তসর, জরি বর্ডার তসর। এটার কিন্তু 10 লাইন্স আছে। এটা হচ্ছে আঁচল, আর এটা এখানটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 10টা লাইন আছে তসরে জরির। হ্যাঁ, 10 লাইন জরি বর্ডার তসর। আর এটা হচ্ছে অলওভার এইভাবে যাচ্ছে, আর এইটা হলো আর তসরের কোয়ালিটি ভীষণ ভালো, একদম পিওর। এগুলো শাড়ি, এগুলো একদম পিওর শাড়ি। আর এইটা হলো ব্লাউজ পিস, সব সিল্ক মার্ক যুক্ত শাড়ি। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি, এটা একটা আমার সেকেন্ড শাড়ি। শাড়িটা দেখো ভীষণ একটা স্মার্ট কম্বিনেশন তৈরি হয়েছে। এটা এটা হলো একটা ডার্ক গ্রে কালার, গ্রে কালারের ওপরে একটা হোয়াইট কালারের ডিসচার্জ করা হয়েছে। এটা এটা হলো, এটা হলো আঁচলটা, এটা এটা হলো আঁচল। এটা এবার এটা হচ্ছে পুরো শাড়িটাই কিন্তু অলসো সেমভাবে যাবে, পিওর তসর। এটা এইটা পুরো শাড়িটা কিন্তু এইভাবে যাচ্ছে, একটা চারকোল, একটা ডার্ক চারকোল কালারের তোমার বর্ডারটা রয়েছে তার মধ্যে। আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা, প্রতিটা শাড়ির মধ্যে ব্লাউজ পিস রয়েছে। এগুলো এখন ডিসকাউন্ট করে 4900-এ আসছে। আমরা এই শাড়িগুলো কিছুদিন আগেই 5200-এ বিক্রি করতাম, এখন সব শাড়ি আমরা এই সিচুয়েশনের জন্য সব কিছু সেল তসর সব কিছুই আমরা দাম কমিয়ে দিয়েছি। তো এটা হলো আর একটা একটা ব্লু কালার, এটা হচ্ছে আঁচলটা, পুরো জরির আঁচল। এটা হচ্ছে অলওভার এইভাবে সারা শাড়িটাতে এইভাবে গেছে, একটা কানের ঝুমকো যেরকম হয় অর্নামেন্টসের সেই মোটিফটাকে করা হয়েছে। এটা দেখলে বুঝতে পারবে, আমরা যে কানে দুল পরি সেই ঝুমকো মোটিফটাকে এখানে আনা হয়েছে। এইটা হচ্ছে পুরো শাড়িটা, আর এটা হচ্ছে একটা সিঙ্গেল কালার শাড়ি, এটা ব্লাউজ পিসটাও সেম কালারে। আচ্ছা, তারপরে আমি যেটা দেখাচ্ছি, এটা একটা রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন। এটা এটা হচ্ছে এইভাবে যাচ্ছে শাড়িটা, এটা হচ্ছে পুরো আঁচলটা, পুরো আঁচলটা এই ডিজাইনটা যাচ্ছে এইভাবে আমি পরলে শাড়িটা। এইটা হচ্ছে পুরো শাড়িটা এইভাবে অলওভার। শাড়ির কোয়ালিটি ভীষণ ভালো, তসর হাতে পেলে বুঝতে পারবে, তসরের কোয়ালিটি হচ্ছে ভীষণ সুন্দর। অলওভার সেমভাবে শাড়িটা এইভাবে, পুরো শাড়ি কিন্তু একইভাবে অলসো সেম শাড়িটা। এটা হলো ব্লাউজ পিস। নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশন। এটা হলো ব্লাউজ পিস, এটা এটা হচ্ছে আঁচল, এটা হলো আঁচল, এটা হচ্ছে একটা আঁচল শাড়িটা এইভাবে দেখায়। এটা হচ্ছে আঁচল শাড়িটা, এটা হচ্ছে আঁচল, আর এটা হলো পুরো শাড়ির আমি এটা হচ্ছে পুরো শাড়িটা পরলে এভাবে অলসো একটা ম্যাজেন্টা আর অরেঞ্জ কম্বিনেশন, ব্লাউজটাও হচ্ছে অরেঞ্জ কালারের। নেক্সট আমি একটা দেখাচ্ছি, যেটা এটা হচ্ছে একটা গ্রে কালারের ওপরে, গ্রের ওপরে রেড বর্ডার। এই কম্বিনেশনটা আমি খুব বানাই কারণ আমার খুব ডিমান্ড থাকে, সবাই খুব পছন্দ করো, আর ভীষণ স্মার্ট লাগে বলে আমি দেখেছি সবসময় এই শাড়িটা খুব ডিমান্ড থাকে। এটা একটা এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল, আর পুরো শাড়িটা হচ্ছে এইভাবে যাচ্ছে, ফুল শাড়িটা এইভাবে। আর এইটা হলো এটা হচ্ছে পুরো শাড়িটা, ভীষণ স্মার্ট লুকের একটা গ্রে সঙ্গে রেড কম্বিনেশন। আর এটা হলো ব্লাউজ পিস।
नेक्स्ट अभी आरेकटा सेम टाइपेर देखाच्छि किन्तु आगेरटा छिलो जड़ी बॉर्डारे एटा होच्छे विदाउट जड़ी जेहेतु आमार ई शाड़ीगुलोर खूब डिमांड थाके आमि दुटोतेई दुटोई अपशन राखलाम केउ जदि विदाउट जड़ीते पड़ते चान ताहले ओगुलो 4900 এ ছিল আর এগুলো আছে 4500 এ এগুলো 4500 এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে পুরো শাড়িটা এরকম ভাবে অলসু সেম ভাবে শাড়িটা গেছে শাড়িটা এইভাবে পুরো শাড়িটাই কিন্তু একই ভাবে গেছে এটা আচ্ছা এগুলো এবার যেগুলো দেখাচ্ছি সব কিন্তু জড়ি ছাড়া উইদাউট জড়িতে তসর জড়ি বর্ডার ছাড়া তার শাড়িগুলো শাড়িগুলো ভীষণ সুন্দর দেখতে এগুলো এটা একটা অনেকগুলো কালারকে মিক্স করে এই কালারগুলো করা হয়েছে একটা রেইনবো টাইপ এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে কুচি তসরগুলো এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে কুচি পোর্শনটা এইভাবে যাচ্ছে এটা হচ্ছে কুচি পোর্শনটা এটা হলো এইভাবে যাচ্ছে মানে অনেকগুলো কালার কিন্তু ভেরিয়েশন হচ্ছে একটা প্রথমে একটা সি প্যারেট গ্রিন লেমন গ্রিন ডার্ক গ্রিন ব্লু গ্রিনের অনেকগুলো ভ্যারাইটি ব্লু গ্রে এটা এটা হচ্ছে ব্লাউজ আচ্ছা আরেকটা দেখাচ্ছি এটাও আমার খুব চলে এই শাড়িটা আমি সেল তসর গতবার আমি এটা একটা তসরে উইথ জারিতে দেখিয়েছিলাম এবার উইদাউট জারিতে দেখাচ্ছি কারণ আমাকে অনেকে বলেছিলেন যে জারি বর্ডারে অনেক আছে একটু উইদাউট জারিতে কিন্তু ডিজাইনটা ভীষণ ভালো লেগেছে উইদাউট জারিতে যদি করে দাও তারা একটু এটা দেখবেন এই শাড়িটা আমি এবার উইদাউট জারিতে দেখাচ্ছি জারি বর্ডার ছাড়া প্লেন প্লেন তসর আর তসরে জানেন একটা ম্যাট লুক হয় হয়তো একটু গ্লেজ লাগলে দেখলেও কিন্তু তসরে যে কালারটা আসে রেডে এটা কিন্তু সেই রঙটাই হবে আচ্ছা এবার আমি যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেকগুলো কালারকে মিক্সিং করে একটা রেইনবো টাইপ করেছি একটা কালার বার করার মতো এটা হচ্ছে এইভাবে এটা যাচ্ছে এই শাড়িগুলো পরলে এগুলোকে আমরা বলি ফিগার কারেকশনের মানে এত সুন্দর র্যাপ হয় মানে ডিজাইনগুলো এইভাবে এটা এটা হলো আঁচল এটা হলো আঁচল এইভাবে পুরো ডিজাইনটা এইভাবে পুরো শাড়িটা বডির সাথে এইভাবে যখন র্যাপ হয় তখন কিন্তু মানে দেখতে খুব ভালো লাগে এরকম পুরো কালারগুলো ডিফারেন্টভাবে ঘুরে ঘুরে যায় আচ্ছা এটা হলো আর এটা হলো ব্লাউজ পিস আরেকটা দেখাচ্ছি এটা হলো এগুলো সব কিন্তু উইদাউট জারিতে এটা বান্দেজ করা আছে তসরের মধ্যে এটা এটা ব্লাউজটা এটা হচ্ছে আঁচলটা এটা শিবরি বান্দেজ আমরা যেটা করি সেটা এটা তসরের মধ্যে করা হয়েছে এগুলো সব 4500 উইদাউট জারিগুলো উইথ জারিগুলো 4900 উইদাউট জারিগুলো 4500 এগুলো সব এখন ডিসকাউন্ট চলছে বলে আপনারা এই রেটগুলো পাচ্ছেন এগুলো কিন্তু আমরা 4-5 মাস আগেও আমরা এগুলো 4800 এই শাড়ি বিক্রি হয়েছে এগুলো এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা গ্রিন কালারটা আচ্ছা নেক্সট আমি একটা দেখাচ্ছি জড়ি বর্ডার তসরে বাটিক এটাও আমাকে অনেকে বলছিলেন একটু জড়ি বর্ডার তসরে একটু বাটিক যদি দেখানো যায় সেটার জন্য মাথায় রেখে আমার কাছে যেগুলো এখন আছে আমি সেগুলোই দেখাচ্ছি এবং আপনাদের ভালো লাগলে আপনারা এটা হচ্ছে পুরো আঁচল পোর্শনটা এইভাবে যাচ্ছে এটা হচ্ছে পুরো আঁচলটা এইভাবে এটা পুরো শাড়ির কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর একটা মানে মেল্টেড চকলেটের ভীষণ লাইট শেডটা আর এই গ্রিনটাও একটা সি গ্রিনের ভীষণ সুন্দর একটা কম্বিনেশন গ্রিন আর এরকম বিস্কিট চকলেট মিক্স করলে যে কালারটা হয় সেই কালারটা আর এটা হলো ব্লাউজ পিস আরেকটা দেখাচ্ছি আমি এইগুলো জড়ি বর্ডার তসর এগুলো আমার কালেকশনে থাকে সবসময় এগুলো তৈরি হয়ে এসছে আবার সেই জন্য আবার দেখাচ্ছি এইটা হলো পুরো আঁচল পোর্শনটা এভাবে দেখলে আপনারা বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে আঁচল পোর্শনটা এটা পুরো শাড়িটা আপনার ফ্রন্ট পোর্শনটা যখন পরবেন এটা পুরো ফ্রন্টে এটা আসবে এটা আঁচলটা থাকবে পুরো ফ্রন্টটা আপনার এই বাটিকের ডিজাইনটা পাবেন
আর তারপর থেকে কিন্তু পুরো শাড়িটা এইভাবে ইয়েলোর মোটিফের উপরে এইভাবে এটা এইভাবে যাবে, পুরো শাড়িটা এইভাবে ইয়েলোতে যাবে, আর এটা এটা আর ব্লাউজ পিসটা ইয়েলোতে। আচ্ছা, এবার কিছু আমি প্লেন তসর দেখাচ্ছি, যেগুলো উইথ মানে উইভিং তসর, এগুলো সব উইভিং তসর, জরি বর্ডারের, যেগুলো আমরা অনেক সময় তসর বেনারসিও বলি। এটা হচ্ছে তসর বেনারসি উইভিং তসর উইথ জরি, এগুলো 7500। আমি তসরের অনেকগুলো ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি, আমার কাছে এই কালেকশানগুলো থাকে সব যত রকম দেখালাম, তো এই কালেকশানগুলোর মধ্যে যেহেতু সামনে অনেকেই আমার কাছে তসর বেনারসি দেখতে চেয়েছিলে, কিন্তু তসর বেনারসি সব দেখাতে গেলে আমার আবার অন্য শাড়ি দেখানো হবে না, এই জন্য তোমাদের কথা ইয়ে রেখে আমি কিছু অল্প কিছু তসর বেনারসি দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা আমার কাছে তসর বেনারসি দেখতে চেয়েছো দেখে নাও কালার কম্বিনেশন কাজগুলো কেমন লাগছে। আচ্ছা, এটা হচ্ছে রেড কালারের ওপরে, এগুলো সব 7500-এ তসর বেনারসিগুলো। এটা হচ্ছে অরেঞ্জে, এটা হলো আঁচলটা, এগুলো সব 7500। এগুলো কিন্তু আমি রিকোয়েস্টেই দেখাচ্ছি, অন রিকোয়েস্ট, যারা আমার কাছে অনেকে দিন ধরেই বলছো কিন্তু আমি সিল্ক তসর দেখাতে গিয়ে তসর বেনারসিটা আমার দেখানো হচ্ছিলো না, এই কালেকশানগুলো কিন্তু সব থাকে আমার কাছে। এটা পুরো সামনেটা এইভাবে ডিজাইনগুলো পড়ছে, আর পুরো শাড়িটা অল ওভার, এটা একটা সুন্দর একটা একটা দুধে আলতা রং যেটা আমরা বাংলায় বলি সেই কালারটা, আর এটা হচ্ছে ব্লাউজটা ডোরা ডোরা। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা দেখাচ্ছি, এটাও একটা খুব সুন্দর তসর বেনারসি, এটা হচ্ছে একটা, এগুলো কিন্তু পিওর উইথ সিল্ক মার্ক, আপনারা এখানে দেখে রাখুন সিল্ক মার্ক করা আছে। এটা একটা স্লিটের একটা গ্রে, একটা ডার্ক গ্রে কালারটা। আচ্ছা, এইটা হলো আঁচলটা, জানি না ডিজাইনটা কতটা বোঝা যাচ্ছে, এটা কিন্তু একটা পুরো অল ওভার গোল্ডেন উইভিং আছে, এভাবে দেখুন যদি আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আর এটা হচ্ছে পুরো শাড়িতে এইভাবে ছোটো ছোটো করে একটা সিলভার বুটা আছে, একটা গোল্ডেন বুটা আছে, দু রকমই আছে, যেহেতু আপনারা তার জন্য যে কোনো জুয়েলারি এইটার সঙ্গে পরতে পারেন, গোল্ডেন জুয়েলারিও পরতে পারেন, সিলভার জুয়েলারিও পরতে পারেন। পুরো শাড়িটা এরকমভাবে যাচ্ছে, আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা। এগুলো আমি এইভাবে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়, আর যারা দেখতে চেয়েছিলে তারা আশা করি তাড়াতাড়ি আমাকে বুকিংটা করে নিও, কারণ তোমরা বলেছো বলে কিন্তু আমি তসর বেনারসি জেনারেলি দেখাই না, কেন এই শাড়িগুলো একটু কস্টলি থাকে, কিন্তু তোমরা চাইছিলে যে দেখাতে দেখাতে বলছিলে আমাকে। এগুলো 7500, এই শাড়িগুলো যাদের ভালো লাগবে তারা একটু তাড়াতাড়ি আমাকে বুকিংটা করবেন, আর আমরা কলকাতার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন, কলকাতার বাইরে বন্ধুরা তারা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন বা ফোন করুন, আমরা আপনাদের কুরিয়ার করে দেবো, কোনো অসুবিধেই নেই, অল ওভার ইন্ডিয়াতেই খুব সুন্দরভাবেই কুরিয়ারে আমরা শাড়ি পাঠাচ্ছি, আমাদের এখনও অবধি খুব একটা অসুবিধা হয়নি। আচ্ছা, এগুলো যেটা তসর বেনারসি গেল, এবার যেগুলো দেখাচ্ছি এগুলো উইভিং তসর, কিন্তু এগুলোতে অল ওভার তসরে এইভাবে উইভটা রয়েছে, এটা হচ্ছে আপনি বুঝতে পারছেন, এটা হচ্ছে তসরে এইভাবে উইভটা রয়েছে, এটা হলো আঁচল পোর্শনটা, আমি সামনেটা এইভাবে দেখাই, এটা হচ্ছে আঁচলটা, আমি এইভাবে দেখাই। এগুলো কিন্তু একদম মুগা সুতো দিয়ে ভীষণ ভালো কোয়ালিটি, আপনাকে মানে না আপনি শাড়ি পরলে বুঝতে পারবেন না, পুরো অল ওভার মুগা সুতো দিয়ে ছোটো 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 মূর্তি করা আছে, এটা আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। আর আমি আপনাকে একটু এরমভাবে তসরের ফলটা দেখাচ্ছি, আপনারা দেখুন এত সুন্দর একটা তসরের ফল আসছে এই শাড়িটার মধ্যে, যারা একটু সফট শাড়ি পছন্দ করেন তসর পরবেন কিন্তু একটু সফট থাকবেন, এটা কিন্তু সেইভাবেই প্রসেসটা করা আছে, শাড়িটা ভীষণভাবে আর ভীষণ এলিগেন্ট শাড়ি, এটা ব্লাউজ পিসটা। এবার আসছি আমি সেম শাড়ির বেশ কিছু কালার দেখিয়ে দিচ্ছি, কালার অপশানটা সবসময় দিয়ে রাখি, কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষেরই পছন্দ, কালারের পছন্দ একটু আলাদা হয়, আপনি এই শাড়িটাতে বুঝতে পারছেন
অল ওভার, এটা কিন্তু পিওর শাড়ি, এগুলো 5500, এগুলো অল ওভার মুগার সুতো দিয়ে এইভাবে বুটিটা করা আছে। আর এইটা হচ্ছে, আর ফলটা দেখুন আমি এইভাবে শাড়ি ধরছি, আপনি বুঝতে পাচ্ছেন শাড়িগুলো কিন্তু একদম পিওর, ভীষণ ভালো শাড়ি, ভালো কোয়ালিটির শাড়ি। এটা হচ্ছে আঁচলটা, সরি এটা হচ্ছে ব্লাউজ পিসটা। আচ্ছা নেক্সট হচ্ছে আমি বেশ কিছু কালারটা দেখাচ্ছি। এটা হলো আরেকটা ব্লু কালারটা, এই কালারটারও ভীষণ ডিমান্ড থাকে। মানে আমি যে কটা কালার দেখাচ্ছি, ধরুন ব্রাউন, ব্লু, এগুলো কিন্তু খুব ডিমান্ড থাকে এই কালারগুলো। এটা হচ্ছে ব্লু, এটার সঙ্গে আপনি এটা চাইলে একটা কন্ট্রাস্টে গোল্ডেন ব্লাউজ দিয়ে পরুন, বা এরও ব্লাউজ পিস আছে, বা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরলেও আমার মনে হয় খুব ভালো লাগবে শাড়িগুলো। আর আপনি সেভাবে প্রপারলি এগুলো পরে সাজুন, মানে অত্যন্ত ভালো কোয়ালিটির শাড়ি এটুকু বলতে পারি। আপনারা একটু নিয়ে আপনারা দেখুন শাড়িগুলো, এগুলো কিন্তু আপনাদের কথা ভেবেই আমি এগুলো দেখাচ্ছি, কারণ সবসময় এগুলো দেখাতে পারি না, স্কোপ হয়ে ওঠে না, কারণ সিল্ক তসর দেখি আর এগুলো দেখানোর স্কোপ হয় না। এগুলো হচ্ছে তসর, এটা হলো তসর আর মটকা, হাফ শাড়িটা হচ্ছে তসরে, হাফ শাড়িটা হচ্ছে মটকাতে। এটা হচ্ছে তসর অল ওভার, এইভাবে দেখলে আপনি বুঝতে পাচ্ছেন পিওর তসর উইভটা আপনি বোঝা যাচ্ছে, একদম পিওর তসর। এটা হলো হাফ শাড়িটা, এইভাবে যাচ্ছে হাফ শাড়িটা পুরোটাই কিন্তু এইভাবে একটা তসর উইভিং আছে, এরকম একটা তার মধ্যে একটা ইয়ে আছে। এরপর থেকে যে উইভটা আছে, এই উইভটা কিন্তু আপনার, এইটা হচ্ছে মটকার উইভ, এটা হচ্ছে মটকা। এবার আমি এটা দেখাই, আপনি দেখুন এইভাবে শাড়িটা, এটা কিন্তু কালারটা ডিজাইনটা দেখুন অসম্ভব সুন্দর। এটার সঙ্গে আমি বলবো একটু কন্ট্রাস্ট ব্লাউজে পরুন, অপূর্ব। এর নিজস্ব ব্লাউজ আছে, কিন্তু সেটা না কেটে আপনি যদি মনে করেন যে কন্ট্রাস্ট ব্লাউজে পরবেন, সেটাও ভীষণ ভালো লাগবে। এরও বেশ কিছু কালার দেখিয়ে দিচ্ছি, মানে অপূর্ব শাড়িগুলো এটুকু বলতে পারি। আপনাদের দেখাতে না পারলে নিজেরই খারাপ লাগে যে এত এত ভালো কালেকশন রেখে আপনাদের দেখানো হয় না, অনেক সময় হয়তো অন্যান্য আইটেম দেখানো হয়, সেই জন্য আজকে আমি ঠিক করলাম যে এই শাড়িগুলো দেখাবো। শাড়িগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এত ভালো কোয়ালিটির আর এত ফাইন, সবথেকে হচ্ছে বড় ভীষণ ফাইন কোয়ালিটির শাড়ি এত, মানে আপনি যখনই পরবেন আপনার কিন্তু কোনো শাড়ি পরে যে একটা কষ্ট হওয়া, একটা হেভি একটা কিছু শাড়ি পরা, সেরকম কিন্তু না। শাড়িগুলো কিন্তু ভীষণ কমফর্টেবল শাড়ি, ভীষণ সুন্দর শাড়ি, ভীষণ লাইট ওয়েটের শাড়ি, আর কোয়ালিটি ওয়াইজ এগুলো সব একদম সিল্ক মার্ক করা শাড়ি। আরেকটা কালার দেখাচ্ছি আমি, এগুলোকে কালার ভেরিয়েশনের জন্য আপনাদের জাস্ট এই শাড়িগুলো আমি দেখাচ্ছি, অনেকগুলো কালার আছে। যেহেতু আমি সবসময় বলি যে এগুলো ভীষণ স্মার্ট লুকের শাড়ি, যারা একটু স্মার্ট লুকের শাড়ি পছন্দ করো তাদের জন্য আমি এই শাড়িগুলো দেখাচ্ছি। এগুলো ভীষণ স্মার্ট লুকের শাড়ি, যে কোনো কর্পোরেট ফাংশনে তোমরা এই শাড়িগুলো পরতে পারো, অপূর্ব দেখতে লাগবে শাড়িগুলো। এর সঙ্গে একটুখানি গোল্ড জুয়েলারি পরবে, একটা প্রপার একটা সাজ হয়ে যাবে। তারপরে আমি এটা দেখাচ্ছি, এই কালারটারও আমাদের ভীষণ ডিমান্ড থাকে, একটা পিওর ইয়ের কালারটা, এটা তসরের যে ভার্জিন কালারটা হয়, পিওর তসরের যে কালারটা সেই রংটাই এটা রয়েছে। এটাতেও এইভাবে, মানে এতটাই হালকা, মানে আমি একটা ফোল্ড খুঁজেই পাচ্ছি না, মানে দুটো ইয়ে সবসময় একসঙ্গে চারখানা ফোল্ড এসে যাচ্ছে, আমি এতটাই যে এটার যে এক ভাজে শাড়িটা খুব হালকা পাতলা, ভীষণ কমফর্টেবল। যারা কমফর্টেবল শাড়ি চাইছো, ভীষণ পাতলার মধ্যে ভীষণ এলিগেন্ট, ভীষণ এলিগেন্ট শাড়ি কিন্তু লাইট ওয়েটের ভালো শাড়ি, তাদের জন্য আমি এই শাড়িটা দেখাচ্ছি। তোমরা এগুলো বুকিং করো, ভালো ভালো শাড়ি। এরপর আমি কিছু দেখাচ্ছি তসরে টিস্যু, টিস্যুতে তসর, এই শাড়িটারও সবার ডিমান্ড থাকে, অনেকে চাও এই শাড়িটা, আমার কাছে এর স্টকটাও রয়েছে। তা আমি দুটো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা টিস্যু অল ওভার, কিন্তু একটা জরির উইভ আছে টিস্যু দিয়ে, কিন্তু কোনো রকম এতটাই সফট আমি এইভাবে ধরছি, মানে শাড়ির মধ্যে কোনো দেখেছি কোনো ক্রিজ কিছু আসবে না। এগুলো কিন্তু একদম পিওর শাড়ি, এগুলো সব 5500 অল ওভার তসরের সঙ্গে জরির, জরির ফুল শাড়িতে তসরের জরির উইভ, একটা সেলফ একটা শাইন আছে জরিটা আছে বলে, কিন্তু কোনো
গায়ে কিন্তু কিছু মনে হবে না যে কোনো একটা জড়ি উইভ পড়লে অনেক সময় যেমন খোঁচা খোঁচা লাগে বা কিছু, সেরকম কিন্তু না, ভীষণ সফট। আমি এইভাবে ধরছি মানে এত যে পুরো শাড়িটাতে যে এত জড়ি আছে, এত জড়ির মানে উইভ আছে, সেটা কিন্তু কোনো ফিলই হচ্ছে না, পুরো মনে হচ্ছে একটা এমনি নর্মাল শাড়ি পরলে যেরকম হয় সেরকম, পুরো মানে টিস্যু বললেই লোকের একটা ইয়ে হয় যে হয়তো একটা খসখসে শাড়ি হবে, সেই জন্য আমি এটা এতবার করে বলে দিচ্ছি। এটা কিন্তু কোনো রকমভাবে কোনো শাড়ির মধ্যে কোনো মানে কোনো কষ্ট হবে না, কোনো ফিল হবে না যে এর মধ্যে একটা জড়ি আছে। শাড়িগুলো এতটাই সফট, খুব তোমাদের ভালো লাগলে তোমরা, এই শাড়িগুলো কিন্তু খুব কম থাকে আমার কাছে কালেকশন, এখন এসছে নতুন, আমি সেই জন্য দুটো দেখিয়ে দিলাম। আমি যে শাড়িগুলো দেখালাম আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করবে। আমরা আবার এরপরে আমাদের একটা পরবর্তী এপিসোড নিয়ে আসবো, তোমাদের নিজস্ব কিছু যদি পাওয়ার থাকে, যেমন অনেকেই লেখো আমাকে অন্য কিছু দেখানোর জন্য বা বলো, সেরকম তোমরা আমার সঙ্গে কমিউনিকেট করো। এটাই বলে আমি আজকে অনুষ্ঠান আমার প্রোগ্রাম এপিসোড শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে।